আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে একটি দুঃখের নিউজ আপনাদেরকে দিতে এসেছি অবশ্যই পুরো নিউজটি আপনারা শুনে যাবেন দেখে যাবেন ইনশাআল্লাহ তাআলা থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে মাওলানা খালে সাইফুল্লাহ আয়ুবি সাহেবের ওপর দিয়ে খুব জ্বর তুফান যাচ্ছে অনেক করুণ অবস্থা তার তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন মূল ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে বাংলানা খালেদ সাইফুল্লাহ আইউবি দামাদ বারকাত হুম গত কয়েক মাস পূর্বে তিনি কিন্তু গ্রেপ্তার হন স্যহেরির সময় তাকে রমজান মাসে স্যহেরির সময় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এটা আমরা সকলে জেনেছি কম বেশি সবাই আমরা জেনেছি তো যাই হোক বন্ধু এখন কিন্তু তার অবস্থা খুবই করুণ অবস্থা পুলিশ তাকে আপনারা দেখেছেন হয়তো এখানে একটি ফটো আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে নিয়ে গেল এবং সেখান থেকে বের হচ্ছে যখন তখনকার একটি ফটো আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলানা খালেদ সাইফুল্লাহ আইবি দামাত বারকাতো হোম ওনার হাতে কিন্তু হাত করা লাগানো আছে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এমন করুন একটি অবস্থা যাচ্ছে এ সমস্ত ওলাম একরামদের ওপর ওনারটা তো আমরা দেখেছি আর বাদ বাকি যারা আছে তাদের তো আমরা দেখতে পাচ্ছি না তাদের কি অবস্থা এবং তাদের সাথে যে যোগাযোগ করারও কোনো ব্যবস্থা নেই কারণ সেটা নাকি ওপর থেকে একদম নিষেধ করে দেওয়া হয়েছে যে হেফাজতের কোনো নেতাকর্মীর সাথে বা হেফাজতের কোনো সদস্যের সাথে বাহিরের কেউ যেন কোনো দেখা সাক্ষাৎ না করতে পারে এমন কথাও বলা হয়েছে কাশিমপুর কারাগারে গেলে কিন্তু মামুনুর হক সাহেব হুজুরের সাথে বা হেফাজতের নেতাদের সাথে ওরামায় কানামদের সাথে কিন্তু আপনি সাক্ষাৎ করতে পারবেন না এবং তারা কেমন অবস্থায় আছে এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন না তো বন্ধুগণ এই ছিল আজকের নিউজ নিউজটি শুনে আপনাদের কেমন লাগলো বা আপনাদের কি মনের দুঃখটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রকাশ করে যাবেন ইনশাআল্লাহ লিখে যাবেন কিছু হলেও কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তো এই দুঃখের একটি নিউজ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আমাদের আর ওলামা একরাম হক্কানি ওলামা একরামরা কিন্তু কারাগারে বন্দি আছে জানি না কী অবস্থা তাদের তবে একটি কথা অবশ্যই বলতেই হয় আমরা যে কাপুরুষ আমরা বড়ই কাপুরুষ এর থেকে সুন্দর প্রমাণ আর নেই এটি হচ্ছে বড় প্রমাণ যে ওনাদের দূর সময় আমরা কিছুই করতে পারলাম না আমরা ওনাদের এমন এমন দুর্দিনে ওনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারলাম না একটা সময় তো ঠিকই বলেছিলাম যে আপনি এগিয়ে যান আমরা আছি আপনার পাশে কিন্তু না কিছুই করতে পারলাম না আমরা ওনারা তো ঠিকই যদি সেখানে এতে করে বলতে পারবো আল্লাহর কাছে গিয়ে কিন্তু আমরা কি জবাব দেব এজন্য খুবই দুঃখের একটি নিউজ আজকে আপনাদেরকে দিতে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি